তাকে সবাই সদর সাহেব হুজুর বলতে। নাম জানেন আপনারা? বলেন না কেন? আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই এই নামেই পরিচিত, যদিও আসল বাড়ি হলো গোপালগঞ্জের টুঙ্গি পাড়ায় বঙ্গবন্ধুর এলাকায়। বঙ্গবন্ধু ওনাকে কেমন মানতেন জানেন? মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাই সদর সাহেবের খাস সাগরিদ, ওনার মারফত শোনা যে বঙ্গবন্ধু কোনো সময় বাড়িতে গেলে, তখন তো রাজনীতি করতেন, ছাত্রকাল থেকে রাজনীতি করেন, হুজুরের কাছে কখন গেলে হুজুরকে নিরিবিলি পাওয়া যাবে এই জিনিস ওনার মাথায় খুব ভালো ছিল, যে কোন সময় গেলে হুজুরকে একান্তে পাওয়া যাবে এবং হুজুর আমার দিকে মন ভরে দৃষ্টি দিতে পারবেন। কখন গেছেন জানেন? তাহাজ্জুদের সময়।